রাতের অন্ধকার আর আকাশের তারারা জানান দিচ্ছে ভোরের আলো ফুটতে অনেক দেরি। তার মানে পাখিদেরও নিজেদের বাসা ছেড়ে বেরোতেও অনেক সময় বাকি। কিন্তু আমরা আমাদের বাসা ছাড়লাম এক স্বপ্নের দেশে পাড়ি দেব বলে। সাথে তো অবশ্যই তোমরা থাকবে, তোমাদের ছাড়া কী করেই বা একা পথ চলবো। তো প্লিজ কেউ স্কিপ করো না, সাথে থেকো পুরো ভিডিও। তো চলো শুরু করি। এখন বাজে 2:30 আর আমরা এখন বেরোবো, তো চলো বেরোনো যাক তাহলে। রেডি তো হয়েই গেছি, আর এই টপটা পুরোটা আমি দেখাতে পারছি না, পেছনটা এটার। তো এটা সেদিন আমি ওই অ্যাপিদিদের সাথে যে গেছিলাম সেদিনকে এটা কিনেছিলাম, এটার দাম নিয়েছিল 100 টাকা। তো চলো বেরোনো যাক, একটু বাদে বেরোবো বোধ হয়, গাড়ি এসেছে কিনা আগে দেখি। অন্ধকার, আমাকে দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে যার জন্যে আর ভিডিও বা কিছু করাই গেল না। তো চলো এয়ারপোর্ট যাওয়া যাক, তারপর আমরা এয়ারপোর্ট থেকে যাচ্ছি এখন দিল্লি। তো চলো আগে দিল্লি যাই, তারপর কথা হবে। যতক্ষণে তোমরা ব্লগটা পাবে ততক্ষণে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো চলো যাই। সবই মোটামুটি হয়ে গেছে ঠিকঠাকভাবে, কিন্তু আজকে আমাদের একটু লেট হয়ে গেছে সব কিছু হতে, কারণ আজকে ফাইনাল কল চলছে। আমরা লাস্ট একদম দৌড়ে দৌড়ে ওটা দেখো বাস মোটামুটি পাকাই, তো একদম ভদ্র টাইমে ঢুকেছি আজকে বলতে হয়। মানে অন্যদিন আমরা না এসে বসে থাকি, কিন্তু আজকে এত 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 লাইন না, মানে এয়ারপোর্ট প্রচণ্ড ভিড় আর বিভৎস লাইন ছিল, তো একদম ফাইনাল কল চলছে, এখন দৌড়ে দৌড়ে আসলাম। তো চলো যাওয়া যাক। দেখে বুঝতেই পারছ চোখ ঠোক একদম বসে গেছে, ঘুম তো হয়নি, তো দুপুরেও ঘুম নেই, রাতেও ঘুম নেই। আপাতত দাদাকে পাশে পাওয়া গেছে, ওর সামনের সিটটা ছিল, মানে এই সিটটা ছিল ওর, তো যে ছিল আমার এই সাইডের সিটে তার সাথে কথা বলে চেঞ্জ করে নেওয়া হয়েছে, ওদিকে অ্যাপিডিও তাই করেছে। তো চলো এখন অবধি সব তো ঠিকঠাকই চলছে, আশা করি সবটা ঠিকই হবে। এবার জানলা ধারে সিটটা হয়নি, যাই। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমি জানি না সাউন্ড কতটা আসছে, এটা বাউলি টাইপের কিছু একটা দিয়েছে, চলো দেখা যাক কী দিয়েছে। এটাতে কি আছে আমি ঠিক জানি না, পরে বলে দেবো তোমাদেরকে। এখানে দই দিয়েছে, ম্যাঙ্গো বাটার, এটাই কিছু একটা চাটনি, এটাই তো চামচ। তো চলো জল শুরু করি। অবশেষে আমরা দিল্লি এয়ারপোর্টে পাড়ি দিয়েছি। দিল্লি এয়ারপোর্টটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে, কারণ প্রচণ্ড বড়, এরকম এয়ারপোর্ট আমার চোখে এখনও অবধি পড়েনি। এই ফার্স্ট টাইম দেখলাম আমি দিল্লি এয়ারপোর্ট, তো আমার তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম আমার ভালো লাগাটা। আমরা এখন আপাতত দিল্লি এয়ারপোর্টে আছি। সত্যি কথা বলতে সকাল থেকে না হাঁটতে হাঁটতে, আজকে সকালে 24 নম্বর গেটে আমাদের ফ্লাইট দিয়েছিল, সকালবেলা প্রচুর হেঁটেছি, প্লাস লাইনে তো প্রচুরই দাঁড়াতে হয়েছে এয়ারপোর্টে ঢোকার টাইমেও, আর দিল্লি তো পুরো ফ্লাইট ভর্তি এসছে, তো চেক ইনের টাইমেও, লাগেজ জমা দেওয়ার টাইমেও একইভাবে লাইন দিতে হয়েছে, মানে আজকে পা পুরো ধরে গেল। আর দিল্লি এয়ারপোর্ট তো এ মাথা থেকে পুরো ও মাথা অব্দি হেঁটে গিয়ে লাগেজ নিতে হলো। তো চলো, চুলঠুলের অবস্থাও খুব খারাপ, দেখি এবার কি করি। এবার একটা হোটেলে উঠতে হবে, কারণ এখান থেকে আমাদের বাস হচ্ছে রাত্রিবেলা, মানে বিকেলবেলা। আমরা কোথায় যাচ্ছি তাহলে বলেই দিই, আমরা যাচ্ছি হচ্ছে মানালি। তো মানালি আমরা কালকে পৌঁছবো, মানে সানডে পৌঁছবো, আজকে তো স্যাটারডে। তো চলো যা যা হচ্ছে সবটাই জানাতে থাকবো। আমরা
অরেঞ্জ কালার করে 370 আমাদের দিল্লির মেট্রো, বলতে পারো এয়ারপোর্টের নিজস্ব মেট্রো। পাহাড়গঞ্জ পৌঁছেছি, আলটিমেট মেট্রো করে আমরা নামতে পেরেছি, ঠিক আছে? মানে পুরো দিল্লিটা আমরা মেট্রোতে ঘুরে নিলাম। প্রথমে একটা কিছু বক্তব্য আছে, সেটা আমি এখন বলতে পারছি না, আমার মাথা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। এই ট্রলিটা না আজকেও গেছে, তোমাদেরকে আমি ঘরে গিয়ে দেখাবো, তারপর আমি একটা কথা বলবো। গাড়ির ড্রাইভার কাকু আজকে আমাদের আরো একটা ক্ষতি করেছে, যার কারণে ট্রলিটা আমাদের টানতেও খুব কষ্ট হচ্ছে। এই মাথার উপরে যে হ্যান্ডেলটা ওইটা খুব ভাঙা, ওই যে এটা ভেঙে দিয়েছে আর টানা যাচ্ছে না, এটা তুলে যে ও আনবে সেটা পাচ্ছে না নিচে। তো চলো, আমরা পাহাড়গঞ্জ পৌঁছে গেছি, যেহেতু আমাদের 5:30 বিকেলে বাস আছে, তো ওই জন্যে আমরা পাহাড়গঞ্জের বাস স্ট্যান্ডের সামনাসামনি কোনো একটা হোটেলে আপাতত থাকবো, একটু ফ্রেশ হবো, খাবো দাবো, তারপর একটু রেস্ট নিয়ে বিকেলে আবার বাস স্ট্যান্ডে আসবো। তো চলো, কিন্তু পুরো এনার্জিটা আমাদের, পুরো মানালি ঘোরার এনার্জি আমরা দিল্লি মেট্রো স্টেশনে দিয়ে দিয়েছি। প্রচণ্ড থাকা কি ভাবছে আমি জানি না। পাহাড়গঞ্জের এই হোটেলটাতে উঠেছি, এখন যাচ্ছি আমরা বাইরে খেতে। ভাইয়া প্রমিও আসছে পেছনে, তো চলো আমরা বাইরে যাচ্ছি খেতে। এসে একটু ফ্রেশ হয়ে অনেকক্ষণই ছিলাম আমরা এখানে, চা টা খেলাম, বসে অনেকক্ষণ গল্প করছিলাম চার জনে। তো এখন খাবো দাবো, তারপরে এসে ড্রেসটা চেঞ্জ করে তারপর আমরা বিকেলে বেরোবো। এখন অলরেডি বোধহয় 2:00 বাজে, না 1টা বাজে, ও 1:30 বাজে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের ম্যাডাম আগে আগে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তো চলো গিয়ে এবার ফ্রেশ ট্রেশ হয়ে রেডি ফেডি হয়ে এবার বাসের জন্য রওনা দেওয়া যাক। তো চলো একবারে বাস স্টেশনে গিয়ে হয়তো দেখা হবে। বলবেন কিছু? না কিছু বলবো না এখন। আচ্ছা ঠিক আছে, চলুন। আবারও আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 4:00, তো রিক্সা আসবে, অ্যাপিতি আর ভাইয়া গেল, ওই রিক্সাটাই আবার ঘুরে আসবে, তারপর আবার আমরা বাস স্ট্যান্ডে যাবো। কেমন লাগছে আমাদেরকে, ভূতের মতো লাগছে। এবার বাসে সিট হলেই হলো, এবার ঘুম পুরো আর নয়। মানে ফ্লাইটেও আমরা ঘুমিয়েছি, ফ্লাইটে মানে উঠতে দেরি, তো আমাদের ঘুম আর কে দেখে, সবাই ঘুমিয়েছে ফ্লাইটে আজকে। তো চলো, আসলে রাতের ঘুম দিনের ঘুম এগুলো না হলে যা হয় আর কি, দেখো চোখের নিচগুলো পুরো ফুলে গেছে যার জন্যে। চলো যাওয়া যাক এবার। আবার এই ব্যস্ত শহরই আমাকে নিয়ে যাবে আমার স্বপ্নের দেশে, তো চলো যাওয়া যাক। রেডি বাস পেয়ে গেছি আমরা, আপাতত বসে গেছি, আমাদের আগের সিটটাই হচ্ছে, অ্যাপিদি ভাইয়া বসেছে, আমরা চেঞ্জ করানোর চেষ্টা করছি। আমরা ভাবছি এই সিটটাতে নিয়ে আসবো, তাহলে আমরা এভাবে গল্প করতে পারবো। কতটা সাউন্ড শুনতে পাচ্ছ আমি জানি না, একটু প্রবলেম হতে পারে। এরপর আমাকে আজকে রাতে এডিটটা করতে হলে বাসে বসেই করতে হবে, তখন আমাকে মাইক ইউজ করতেই হবে। তো দেখা যাক, আপাতত না পুরো হেফাজত হয়ে গেছে, 2 ঘন্টা বাইরে নিচে দাঁড়িয়েছিলাম, তো ওর জন্য একেবারে পাঁঠা গেছে গিয়ে আজকে। আশা করি মানালি ঢুকতে ঢুকতে আবার আমরা এনার্জি ফিরে পাবো, একদম পুরো ফুল চার্জ দিয়ে নিতে হবে রাত্রি। আমরা নেমেছিলাম হচ্ছে খেতে, এই খাবারটাই খেলাম, খাবারটা খুব ভালো। আমরা খেয়েছি বাটার রুটি আর ডাল মাখানি। তো আমাদের মানালির যাত্রাপথে রথ হচ্ছে আমাদের এই বাস, যার নাম হচ্ছে শুভ যাত্রী, যাত্রী আর কি, যাত্রী বাংলায়। তো চলো, প্রচণ্ডই ঠান্ডা এখানে, সবে আমরা ঢুকেছি কোথায়, হরিয়ানা। তো হিমাচল প্রদেশ এখনো বহুত দূর, দিল্লি বহুত দূর এখনো, তো এখনই প্রচণ্ডই ঠান্ডা। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে, আমার স্বপ্নের একটা জায়গাকে নিয়ে তোমাদের সামনে। আজকের মতো এগুলোও তাহলে শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট। যদি কোনো নতুন মতো চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা।